بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हे जगतवासी हे मुसलमान वासी আমি আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে মানুষ জীবনে সামাজিক শিক্ষা বা আধ্যাত্মিক জগতের শিক্ষা বা বিভিন্ন শিক্ষা দীক্ষা মানুষে নিয়ে থাকে, কিন্তু এর ফাঁকে দিয়ে যার দেখা যায় যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, দেখা গেছে যে তার জীবনের কোনো সফলতা দেখছে না, কোনো উন্নতি হচ্ছে না, বা দিন দিন ঋণগ্রস্ত হয়ে গেছে। অনেক মানুষ আছে এই পৃথিবীতে চলাকালীন সে যে কাজটায় হাত দিয়েছে সে কাজটা অনেক লাভবান হবে মনে করে হাত দিল, কিন্তু দেখা যায় এটা লস খেয়ে ফেলল। তো আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটি দেখা গেছে আধ্যাত্মিক জগতের কথা বলা হয় বা রুহানি জগতের কথা বলা হয় যে কিভাবে আমরা আত্মার উদ্ধার করব। তবে আমার কথা হলো যে আত্মার উদ্ধার করব, আত্মার উদ্ধার করার জন্যে আমাদের সাধনা করতে হবে তাও করব, কিন্তু সামাজিকভাবে চলতে গেলে দেখা গেছে যে আমাদের সচ্ছল যদি ভালো না হয়, একটা কথা আছে যে আমাদের সচ্ছল যদি ভালো না হয় চলতে অভাব অনটন সমস্যা ঋণ হয়ে গেছি, তখন এই টেনশনে আল্লাহর ইবাদত করতেও ওরকম খেয়াল ধ্যান থাকে না, মন ভালো থাকে না। তবে মোটামুটি ভাবে মানুষ যখন অভাব থেকে একটু আসান পায় বা ঋণগ্রস্ত থেকে যদি মানুষ একটু ভালো থাকে তখন দেখা যায় মানুষটার মন ভালো থাকে, তখন আল্লাহর ইবাদতের দিকে তার মন বসে। তো এখন বলতে পারেন যে শামীম আলী চিশতি আমাদেরকে রুহানি জগতে কিভাবে আত্মার উদ্ধার করতে হবে, কিভাবে দেহের উজু করতে হবে, কিভাবে আমাদের রুহের বা আত্মার উজু করতে হবে, বিভিন্ন কিছু আমাদেরকে বলা হয়। কিন্তু আমরা যে সামাজিকভাবে আমরা যে বিপদগ্রস্ত, আমরা ঋণগ্রস্ত, মানুষের কাছে আমরা অনেক কিছুই আমরা এমন একটা চাপে পড়ে আছি যে আমার দেখা গেছে আগে বাড়তে পারতেছি না, আল্লাহর ইবাদত করতে পারতেছি না। তো অভাব ভালো, তো বেশি অভাব ভালো না, খারাপ ভালো তো অতিরিক্ত খারাপ ভালো না, ভালো তো ভালো তো অতিরিক্ত ভালোও ভালো না। তাহলে মোটামুটি যেন আমরা একটা পর্যায়ে থাকতে পারি যখন আল্লাহর ইবাদত করতে পারি। তাই আমি আজকে এই কথাগুলো ভেবে আমি যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি হলো যে মানুষ ভুলে হোক যে কোনোভাবেই হোক যদি মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তাহলে তার ভিতরে একটা কাজ করে যে কোরআনে আসছে হুত্তামা, কি তোমরা জানো হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তাহলে হুত্তামা কি? হুত্তামা যে মানুষ যন্ত্রণা জ্বালা যন্ত্রণার মধ্যে যখন পড়ে যায় তখন তার ভিতরে একটা হুত্তামা মানে হতাশা, আর এই হতাশা থেকেই হুত্তামার সৃষ্টি। আর হুত্তামার কথা আল্লাহ কোরআনে বলেছে, তোমরা কি জানো হুত্তামা কি? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। মানুষ যখন অতিরিক্ত ঋণগ্রস্ত হয়, অনেক চাপে পড়ে, তখন মানুষটা চিন্তা করতে করতে তার হার্ট অ্যাটাক করে, তখন মানুষটা মারা যায়। তাই বলা হয়েছে যে হুত্তামা এক এমন এক অগ্নি যা হৃদয়কে গ্রাস করে, তার মানে হার্ট অ্যাটাক করে, তখন এই পৃথিবী থেকে তিনি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করল। তো আজ আমি আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটির আজকের মূল উদ্দেশ্য হলো যে ঋণ থেকে মুক্ত হইবার জন্যে আল্লাহ কায়দা কৌশল রেখেছে, কোরআনে এমন কিছু বাদ রাখেননি, সমস্ত কিছুর ফয়সালা রেখেছেন যে ঋণগ্রস্ত হইলে কি করতে হবে, আল্লাহর কোন নাম আমাদেরকে জপতে হবে, যে সেই নামটি জপলে তখন আল্লাহ আমাদেরকে ঋণমুক্ত করে দেবেন। আল্লাহ বলেছে আমার 99টি নাম, এই নামের মধ্যে কিছু কিছু নাম আছে যে এক একটা নামে এক একটার কাজ করে, সেটি হলো যে এর মধ্যে একটি নাম আছে ইয়া মগ নেউ। এই নামটি আপনারা মনে রাখবেন, দরকার হয় লিখে রাখুন যে ইয়া মগ নেউ। এই নামটি ফজরের নামাজের পরে মোনাজাত দেওয়ার আগে 126 বার পাঠ করতে হবে। 126 বার যখন পাঠ করবেন তখন এটা আপনি কমপক্ষে 41 দিনেরও বেশি করতে থাকেন। যেমন বেজর 21
একচল্লিশ, একাশি বা একশো একবার এরকম জপনা করেন। তো একশো ২৬ বার করবেন ফজরের নামাজের পরে, মোনাজাত দেওয়ার আগে একশো ২৬ বার এটা করবেন। এবং দেখা গেছে যে সারাদিনের মধ্যে বহু সময় চলে যায়, অন্তরে অন্তরে এই নামটা যতক্ষণ জপতে পারে না, আল্লাহরই একটা নাম। তবে হ্যাঁ, ফাঁকে ফাঁকে আল্লাহর অন্য নামও নিতে হবে, না হয়তো আল্লাহ কি বলবে যে তোমার বিপদ নাশনী, তোমার বিপদ উদ্ধার করার জন্য ঋণগ্রস্ত হয়েছো তুমি, এটার থেকে মুক্তি পাবার জন্য তুমি ওই নামটাকে ধরেছ কেন? তাহলে অন্য অন্য নামও আমাদের জপনা করতে হবে ফাঁকে ফাঁকে। আর এটা একটু বেশি করলে সমস্যা নেই, যদি আপনি ঋণগ্রস্ত থেকে মুক্ত পাবেন তখন এই নাম না জপে আল্লাহর আরও নাম আছে সেগুলোও জপবেন। তো আজকে এই কথাগুলো বলার এই উদ্দেশ্য ছিল, যারা এই পৃথিবীতে ঋণগ্রস্ত তারা এই নামটি বেশি বেশি জপেন, বিশেষ করে ফজরের নামাজের পর একশো ২৬ বার মোনাজাতের আগে। তো আজ এই কথাগুলো বলেই রাখবো। আর আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের বহু ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। তবে আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।